উম্মতের লাগি উম্মতের কান্দারি নবী কাদেছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে ফুল সিরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুল সিরা তুমি জানে খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়েও মাঝে মাঝে করে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশুয়া মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশুয়া আলম হুয়া উসকি পয়দা সে উজালা শফিউল উমম হামারা নবী রোজ কিয়ামত শফাআত করেগা আল্লাহকে পাশে গুনাহগার উম্মত শফাআত করেগা আল্লাহকে পাশে গুনাহগার উম্মত শাফিউ মুশাফা নামে মুহাম্মদ আহমদ এ তাআত রাসূল না হতো জিন্দেগি বরবাদ এ তাআত রাসূল না হতো জিন্দেগি বরবাদ মহতরম হাজিরিন বলতেছিলাম কেয়ামতের ভয়াবহ অবস্থা ওই কেয়ামতের ময়দান এত কঠিন যে জায়গার মধ্যে কোনো বাপ সন্তানের জন্য কোনো সুপারিশ করতে পারবে না বাপের সন্তানের থেকে কোনো উপকার গ্রহণ করতে পারবে না অপদরন্তর মা বোনেরা ভালো করে শোনো ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ভালো করে শোনো এই দুনিয়ার জমিনে চিরকাল থাকা যাবে না এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে এই দুনিয়ার জমিন আমাদের চিরস্থায়ী থাকার জায়গা না রে মুসলমান ও পর্দার অন্তরে ভোর তুমি তাকায় থাকো আজকে তোমার বয়স 18 বছর এখনো পর্যন্ত তুমি অন্যের বাড়িতে যাও না এ ভোর জন্মের পর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত তুমি যে ঘরের মধ্যে বসবাস করতেছো একটা ঘরের মধ্যেই তো বসবাস করতেছো এই ঘরের প্রতি তোমার একটা মায়া মমতা লেগে গেছে জন্মের পর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত তোমার প্রাণের মা বাবা যে প্রাণের মা বাবা তোমাকে আদর মায়া মমতা করছে 18 বছর পর্যন্ত সে মার প্রতি একটা মায়া মমতা লেগে গেছে জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত পাড়া প্রতিবেশীর প্রতি তোমার মায়া মমতা মহাব্বত এত পরিমাণ বেড়ে গেছে জন্মের পরে থেকে 18 বছর পর্যন্ত তোমার আদরের বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই তোমাকে মায়া মমতা দিচ্ছে ও ভোর যখন তুমি অন্যের বাড়ির দিকে রওনা হয়ে যাবা তখন কেমন যেন মনে হবে আজ আমি কোথায় রওনা হয়ে গেলাম কোন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আজ আমার এই 18 বছর ধরে যে প্রাণের মা বাবা আমাকে মায়া করেছে মহাব্বত করেছে এই মা বাবাকে ছেড়ে কোথায় রওনা হয়ে গেল শ্রদ্ধেয় বড় ভাই এত পরিমাণ মায়া করেছে মহাব্বত করেছে সে বড় ভাইকে ছেড়ে আমি কোথায় রওনা হয়ে গেলাম যে বাড়ির মধ্যে 18 বছর পর্যন্ত আমি থেকেছি বাড়ি ছেড়ে কোথায় রওনা হয়ে গেলাম তখন তোমার চোখ দিয়ে টলবল টলবল করে পানি বের হতে থাকবে তুমি 18 বছর পর্যন্ত থাকার পর তোমার বাবার বাড়িতে তুমি থাকতে পারো না 18 বছর পর্যন্ত থাকার পর তোমার মা বাবা তোমার ভাইয়ের কাছে তুমি থাকতে পারো না বিদায় হতে হয়েছে
এই বাড়ি ছেড়ে অন্য বাড়ির দিকে রওনা তুমি হয়ে গেছো। ঠিক তেমনি ভাবে আরেকটি সময় আসবে যখন তোমার মৃত্যু চলে আসবে। আজ তুমি 18 বছর পূর্ণ হয়ে, মাঝখানে একটা কথা বলি, কেননা বাংলাদেশের একটা নীতি আছে, নিয়ম আছে, 18 বছর আগে বিবাহ করা, 18 বছর আগে একজন মেয়েকে বিবাহ দেওয়া মানদণ্ডনীয় অপরাধ, জানেন তো, সচেতন আছেন তো? যদি 18 বছর আগে একজন মেয়েকে বিবাহ দেন তাহলে মানদণ্ডনীয় অপরাধের কারণে আপনার শাস্তি হতে পারে, মামলা মোকদ্দমা থাকতে পারে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, ইসলামের বিধান, শরীয়তের বিধান, 18 বছরের আগে বিবাহ দেওয়া জায়েজ আছে কিনা? আছে। ইসলামের বিধান লঙ্ঘন হচ্ছে, 18 বছর আগে বিবাহ দেওয়া বৈধ নয়। যারা বিবাহ দেয় তাদেরকে কি করা হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু 18 বছর আগে একটা মেয়ে তার জীবন নষ্ট করার সেই অধিকার বাংলাদেশে আছে কিনা? কথা বলেন না কেন, জায়গায় জায়গায় মেয়েদের সুসাইড হয়, একজন মেয়ে সুসাইড করে তার জীবন নাশ করে দেয়, জায়গায় জায়গায় মহিলা ধর্ষণ হচ্ছে, মেয়ে ধর্ষণ হচ্ছে, 18 বছর আগে বিবাহ করা, 18 বছর আগে বিবাহ দিলে মানদণ্ডনীয় অপরাধ। কিন্তু 18 বছরের আগে মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায় অপরাধ নেই, 18 বছরের আগে বিবাহ দেওয়া ঠিক না, কিন্তু 18 বছর আগে প্রেগনেন্ট হওয়া কি, প্রেগনেন্ট বুঝায় গর্ভবতী, যাক সামান্যতম কথা একটু বলা, একটা অধিকার ইসলামিক কথা করার কথা, হাদিসের কথা বলার কারণে একটু কি করলাম বললাম, আর একটা বাস্তব কথা, বাস্তব কথা না অবাস্তব, সত্য না মিথ্যা, আপনার আওয়াজ দিয়ে কথা বলে নাকি সন্দেহ লাগতেছে? ও বোন, এই 18 বছর পূর্ণ হওয়ার পর তুমি তোমার স্বামীর বাড়ির দিকে রওনা হয়ে গেলা, আজ তুমি লাল শাড়ি পরেছো, অনেক গয়না কেটে দিয়ে তোমাকে সাজানো হয়েছে, স্বামীর বাড়ির দিকে রওনা হয়ে গেলা। এমন একটা সময় আসবে অনেকদিন এই বাড়ির মধ্যে বসবাস করার পর, থাকার পর এমন একটা সময় আসবে যে সময় তোমার এই লাল শাড়ি গয়নাকাটি খুলে সাদা শাড়ির প্যাকেট বানিয়ে তোমাকে অন্ধকার কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। ও ভোর, বাবার বাড়িতে থাকতে পারো না, চলে আসছো, তোমাকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে স্বামীর বাড়িতে থাকতে পারো না, এই তোমাকে অন্ধকার কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বোন, তোমার কি একটু চিন্তা হয় না? ও পরন্তরামী, তোমার মা একটু কি চিন্তা হয় না? একটা দিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি নিয়ে সে অন্ধকার কবরে যাবা, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবা? আজ তুমি আল্লাহ তাআলার বিধান, নামাজ না পড়ে ভারতীয় চ্যানেলদের স্টার জলসার জি বাংলার নাটক তুমি দেখছো। ও বোন, আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে তুমি পর্দা ছেড়ে দিয়েছো, রাস্তায় রণাঙ্গনে নামে পড়েছো। তুমি কি একটু চিন্তা করো নাই, তুমি এই জমিনের মধ্যে থাকতে পারবে না, একটা সময় তোমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। কি নিয়ে তুমি সে অন্ধকার কবরে যাবা? আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম একদিন সজোরে কান্নাকাটি শুরু করে দিলেন। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনি কেন এত জোরে কান্নাকাটি করতেছেন, আপনার মার কথা স্মরণ করেছে নাকি বাবার কথা স্মরণ করেছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মারে আমার মার কথা স্মরণ করে নাই, বাবার কথা স্মরণ করে নাই। মা ফাতেমা ডাক দিয়ে বলে, ও বাবা তাহলে আপনি কেন এত পরিমাণ ক্রন্দন করতেছেন, কেন এত কান্নাকাটি করতেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মা ভালো করে শুনো, আমি যখন মেরাজ গমন করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে তাকে দেখি একটা মহিলাকে মাথার চুলের উপর ভর করে আগুনের মধ্যে শাস্তি দেওয়া হতেছে। জিব্রাইল আমিনকে ডাকে বললাম, ও জিব্রাইল আমিন, এটা কেন, কেন তাকে এরকম শাস্তি দেওয়া হতেছে? জিব্রাইল আমিন ডাক দেয়া বলো, ও পয়গম্বর, এই মহিলাটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মাথায় কাপড় দিত না, যার কারণে তাকে আজকে সাজা দেওয়া হচ্ছে। ও মুসলমান ইমানদার, ও পরদান্তর মা বোনেরা ভালো করে শোনো, একটু চিন্তা করে দেখো তুমি কোন অবস্থায় আছো, কি করতেছো। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা ভালো করে শোনো, এখন তো পরদান্তর মা বোনদের কিনা কথা বললাম, এখন আপনাদের বলা,
ঠিক নেই। ও বৃদ্ধ বাবা ভালো করে শোনো, আর কিছুদিন পর তোমার সিরিয়াল চলে আসছে। এ যুবক ভাই ভালো করে শোনো, তুমিও মৃত্যুর থেকে ফারেক নয়, তুমি মৃত্যু থেকে খালি নয়। তোমার কি একটু পরিমাণ চিন্তা হয় না, একদিন তোমাকে এসে অন্ধকার কবরে যেতে হবে। এই মজলিসের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, ওই মজলিসের মধ্যে এমন ব্যক্তি আছে, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন এই মজলিসের ভিতরে এমন ব্যক্তি আছে, সেই ব্যক্তি মাইকে মাইকিং করে যে অমুক ব্যক্তি মারা গেছে, আছে কি না। এমনও ব্যক্তি আছে যে ব্যক্তি অন্য ব্যক্তি মারা যাওয়ার কারণে অন্যের জন্য কবর খনন করে, এমনও ব্যক্তি এই মজলিসের মধ্যে আছে যে ব্যক্তি অন্যের জন্য কাফনের কাপড় রেডি করে দেয়, এমনও ব্যক্তি এই জায়গার মধ্যে আছে যে ব্যক্তি অন্যের জন্য নামাজে ইমামতি দাঁড়ায়, নারাজান নামাজের ইমামতি করায়, এমন কোনো ব্যক্তি আছে কি না, আসেনি? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটু কি চিন্তা হয় না, আজ আমি অন্যের জন্য মাইকিং করতেছি, এমন একটা সময় আমার চলে আসবে যখন আমার জন্য অন্য ব্যক্তি মাইকিং করবে। আজ আমি অন্যের জন্য কবর খনন করতেছি, এমন একটা সময় আমার চলে আসবে আমার জন্য অন্য ব্যক্তিরা কবর খনন করবে। একটু কি চিন্তা হয় না, আজ আমি অন্যের জন্য কাপড়ের কাপড় বিক্রি করতেছি, একটা সময় আমার জন্য কাফনের কাপড় রেডি রয়েছে, আজ আমি অন্যের জন্য কবর খনন করে অন্যকে কবরের মধ্যে রাখছি, একটা সময় আমাকে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, কি নিয়ে সে অন্ধকার কবরে যাব, অন্ধকার কবর এত কঠিন এত কঠিন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিছে। খলিফাতুল মুসলিমিন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর মৃত্যু অবস্থায় সচেতন অবস্থায় শুয়ে ক্রন্দন করতেছেন, চোখের বাড়ি ছেড়ে ছেড়ে ক্রন্দন করে সাহাবী কারণ ডাক দিয়ে বলে, ও গা আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ক্রন্দন করেন? আপনি তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি কেন ক্রন্দন করেন? খলিফাতুল মুসলিমিন ডাক দেয় বলো, সাহাবায়ে কেরামরা, তোমরা আমাকে ধোকায় ফেলতেছো, আমি ক্রন্দন করতেছি যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমি যখন অন্ধকার কবরে যাব যে কবরের মধ্যে কোনো বাতি নাই, যে কবরের মধ্যে কোনো সাথী নাই, অন্ধকার কবরে যদি গিয়ে ধরা খেয়ে যাই তাহলে তো বড় মুসিবত, এই জন্য আমি ক্রন্দন করতেছি। ও মুসলমান ইমানদার, তোমার কি একটু কবরের ভয় হয় না? ও মুসলমান যুবক রে, ওই কালকে আমাদের ময়দানে কি নিয়ে দাঁড়াবা, কালকে আমাদের ময়দানে কি নিয়ে আল্লাহর সামনে হাজির হবা, আল্লাহর বান্দা হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন এসার নামাজ পড়তেছেন, এসার নামাজ পড়ে যখন তিনি নফল নামাজের মধ্যে দাঁড়ালেন, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতেছেন, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون এভাবে তিনি এক এক পর এক আয়াতের পর এক আয়াত তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন, হঠাৎ তিনি একটা আয়াতের কাছে গেলেন, অপরাধের দলেরা, আজ তোমরা পৃথক হয়ে যাও, আজ তোমরা পৃথক হয়ে যাও, ওই জান্নাতীদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। যদি কেয়ামতের ময়দানে আমি হানিফা যদি অপরাধীদের মধ্যে থাকি তাহলে কত মুসিবত, কত মুসিবত, জীবনটা আমার বরবাদ হয়ে যায়। এই বলে তিনি ক্রন্দন করতে করতে রাত্রেবেলা রাত্রে রজনী শেষ করে দিয়েছে। ও মুসলমান ইমানদার,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আদম আল্লাহ তা'বুদু শাইতান, তোমাদেরকে আমি আদেশ করি নাই তোমরা শয়তানের কি করো না, ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের চরমতম দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো আমি আল্লাহর ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল পথ, এটাই সঠিক পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিলান কাসীরা, এই শয়তান কি করছে জানো, তোমাদের একটি বড় দলকে সে কি করেছে, পথভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাতিলুন, তারপরে তোমরা কি বুঝো না। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিলান কাসীরা আফালাম তাকুনু তাতিলুন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবে, হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, যখন তোমরা মানো নাই এই জাহান্নাম, যাও জাহান্নামের মধ্যে ঢুকো। হাযিহি জাহান্নাম, হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে ইসলাম হাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, অমান্য করার কারণে, নাফরমানি করার কারণে, ইসলাম হাল ইয়াউম, আসে জাহান্নামের মধ্যে প্রবেশ করো, অপমানের কারণ নয় করার কারণে তুমি জাহান্নামে যাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দি জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামের শাস্তি মোরা সইতে পারবো না, জাহান্নামে শাস্তি মোরা সইতে পারবো না, দুনিয়াতে দাও সাজা মোদের আখেরে দিও না, দুনিয়াতে দাও সাজা মোদের আখেরে দিও না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কেয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যত জালেম রয়েছে সকল জালেমরা উপস্থিত হবে, হবে কি না, দুনিয়ার জমিনে যত নাফরমান আছে সকল নাফরমান ওই কেয়ামতের ময়দানে উপস্থিত হবে, দুনিয়ার জমিনে যত বড় বড় মাস্তান রয়েছে সমস্ত মাস্তানরা ওই কেয়ামতের ময়দানে উপস্থিত হবে, হবে কি না। বড় মাস্তানদের মধ্যে একজনের নাম বলি, আপনারা নাম শুনছেন হয়তো, ফেরাউনকে চিনেন কি না, ফেরাউন সে কি ছোটোখাটো মাস্তান ছিল কিনা, পাতি মাস্তান ছিল নাকি বড় লেভেলের মাস্তান, এরকম মাস্তান এই পৃথিবীতে একটাও আছে কিনা, কেউ এর সমতুল্য করা যাবে, মাস্তানের দিক থেকে কেউ এর সমতুল্য করা যাবে, এরকম বড় মাস্তান আর পৃথিবীতে নাই বর্তমানে। সেই ফেরাউন কালকে আমাদের ময়দানে দাঁড়াবে, নমরুদকে চিনেন কিনা, নমরুদের মতো মাস্তান কে আমাদের ময়দানে দাঁড়াবে, দাঁড়াবে ঠিক আছে কিন্তু মাস্তানি করতে পারবে কি না, পারবে, সেখানে ক্ষমতা আছে, ক্ষমতার কোনো বাহাদুরি চলবে সেখানে, মাস্তানের কোনো মাস্তানি চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্বকার, ও বাহাদুরের দলরা আজ তোমাদের বাহাদুরি চলবে না, ও বীরত্বের দলেরা আজ তোমাদের বীরত্ব চলবে না,
শক্তিমান একমাত্র আল্লাহ তাআলা। কেয়ামতের দিন কোন দিনে? এ আজ লা জুলমাল ইয়াউম, আজকে জুলুমের দিন নয়। তুজিসা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, তোমরা যে যে আমল করেছো, যে যে কাজ করেছো, সব কিছুর প্রতিদান আজকে দেওয়া হবে। লা জুলমাল ইয়াউম, আজকে কোন কি করা হবে না, জুলুম করা হবে না। তোমার যেটা প্রাপ্য তোমাকে সেটা কি করা হবে, দেওয়া হবে। তুমি যদি জান্নাত পাওয়ার উপযুক্ত হও, তোমাকে দুর্নীতিকে জাহান্নামে দেওয়া হবে, এরকম হবে না। হবে সে জায়গায় দুর্নীতি চলবে? হ্যাঁ, বাটপারি সিটারি কেউ মনে করেন পাইতো জান্নাতুল ফেরদাউস, সিটারি করে এরা জান্নাতুর সর্বনিম্ন মানের জান্নাত দিয়ে দেবে, পারবে? পারবো না। কেন সেখানে বাহাদুরি চলবে না? নিশ্চয় আল্লাহ তাআলা হিসাব দেনে অনেক দ্রুত, আল্লাহর সাথে হিসাব দেখা কেউ পারব? এরকম কেউ আছে? কত বড় বড় বৈজ্ঞানিক আছে, পারবো নাকি? আস্তাগফিরুল্লাহ। সেই কেয়ামতের ময়দান অনেক কঠিন। ওই কেয়ামতের ময়দানে পিতা সন্তান থেকে কোনো উপকার গ্রহণ করতে পারবে না, সন্তান পিতা থেকে কোনো উপকার গ্রহণ করতে পারবে না। যার যার নাফসে সে সে করবে, এটাও আল্লাহ তাআলার বাণী, এটা আমার মুখের কথা নয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুম ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, কাকে বলতেছেন? কাকে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, আইয়ুহান নাস, হে মানুষ সকল, মানুষ, হে মানুষ ভালো করে শোনো। মানুষদেরকে বলতেছেন, তার মধ্যে আমি আর আপনার শামিল আছি কি না? ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ওয়াত্তাকু, এবং ভয় করো। ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন ওয়ালিদা, ইয়াউমান লা তাজজি নাফসুন ওয়ালিদা, ওয়াত্তাকু ইয়াউমান লা, হে মানুষ সকল তোমরা ভয় করো। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, পিতা সন্তান থেকে কোনো কি করতে পারবে না, উপকার আসবে না, উপকার গ্রহণ করতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাসিন আন ওয়ালিদিহি শাইআ, এবং সন্তান ও পিতা থেকে কি করতে পারবে না, উপকার গ্রহণ করতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুম ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলে দিলেন, এ বান্দা আমার ওয়াদা হলো সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুম, সত্য ওয়াদা, সত্য প্রতিশ্রুতি, আল্লাহ যদি ওয়াদা দেয় এই ওয়াদা কি ভঙ্গ করেন? আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার মানুষ তো বাটপা সিটার কতরে, এই তুই যদি এসএসসি পরীক্ষা যদি গোল্ডেন ক্লাস পাস, তাহলে তোরা আমি এই জিনিসটা দিব। আচ্ছা ঠিক আছে, এখন কী করে? গোল্ডেন ক্লাস পাইছে, আচ্ছা আচ্ছা, তুমি না বলছিলে আমাকে দিবা, ধরো তুই গোল্ডেন ক্লাস পেয়েছিস, তুই সিরিয়াল তো এক নম্বরে আস নাই, আমার তো মনে মনে নিয়ে আসছিলো তুই সিরিয়াল এক নম্বরে, তোর এটা দিব, বাটপারি করলো কিনা? আল্লাহ বলেন, না বান্দা, তুমি যদি ঠিক মতো নেক আমল করো, তোমাকে সঠিক জান্নাত দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাকে যেন ধোকায় না ফেলে। পার্থিব জীবন বুঝেন, এই যে দুনিয়ার জীবনের লোভ লালসা, লোভ লালসা তো বুঝেন, টাকা পয়সা, তারপর আরও বিভিন্ন ধরনের আছে যেটার পেছনে দৌড়াইতেছেন। আমরা দৌড়ান, আমরা দৌড়াই নাকি ঠিক নেই, কথা কয় না গা, এই লোভ লালসা যেন লা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জমিনের পার্থিব জীবন যেন তোমাকে ধোকায় না ফেলতে পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর,
আল্লাহ তাআলার প্রতি কোনো প্রতারক যেন তোমাকে প্রতারিত না করতে পারে। অটল থাকবে তুমি, তোমার ঈমান থাকবে অটল, আল্লাহর পথে আছি, আল্লাহর পথে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। কোনো নাস্তিক, কোনো মোর্তাদ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান আমার এই ঈমান মহামূল্যবান সম্পদ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, অত্যাচারের অত্যাচার আমি সহ্য করব, তবে কখনো কশৃঙ্খল আমার ঈমান বিক্রি করতে রাজি না, ঈমান দিতে রাজি না। তাহলে তুমি বীর মুজাহিদ, মর্দে মুজাহিদ, তাহলে কেয়ামতের ময়দানে তোমার দাম থাকবে, তোমার দাপট থাকবে। কেয়ামতের ময়দানে তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। এই আয়াত আসতেছে সামনে, কিছুক্ষণ পরে বলব। ইয়াউমা লা ইউগনি মাউলান আন মাউলান শাইআ ওয়া লা ইয়াউমা লা ইউগনি মাউলান আন মাউলান শাইআ ওয়া লা হুম মুনসারু। বলতেছে কেয়ামতের ময়দানে তোমার এত আদরের বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু, এই বন্ধু তোমার কোনো কাজে আসবে না। আসবে হে মুসলমান ইমানদার, কেয়ামতের ময়দানে কোনো নেতাও কাজে আসবে না, এটাও আল্লাহ তাআলার বাণী। কোন নেতা কোনো উপকার করতে পারবে না। তুমি যে খেতা, তুমি যে একটা নেতার অনুসরণ করো, তুমিও কেয়ামতের ময়দানে দাঁড়াবা, নেতাও কি কেয়ামতের ময়দানে দাঁড়াবে। কথাগুলো সবগুলো রেফারেন্স আছে, সবগুলো রেফারেন্স কোরআন থেকে। أبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص كامتر موعدنا نتا كتا شكلو قصتي ثوبي الله تعالى شمد فقال الضعفاء للذين استكبروا يبار دور بولارا নেতাদেরকে বলবে, বড়দেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআ, দুনিয়ার জমিনে তো আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা বলতে আমরা উঠা বসা করতাম, তোমার কথায় উঠতাম, তোমার কথায় বসতাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এখন তো দেখি আল্লাহর আযাব আমার সামনে চলে আসছে, এই আল্লাহর আযাব থেকে আমাকে একটু রক্ষা করতে পারো কিনা। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ওই নেতা যে নেতা ছিল গুমরাহী, ভালো নেতা না, আবার ভালো নেতা কি, ভালো ভালো নেতার মাধ্যমে ভালো হওয়া যাবে, কিন্তু খারাপ নেতার মাধ্যমে কোনো উপকার আসবে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, এই নেতারা বলবে যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করতেন তাহলে আমরা তোমাদেরকে হেদায়ত দিতাম। কে আল্লাহ হেদায়ত দেয় নাই তোরে, তোর কাছে আলেম যায় নাই, তোর কাছে তাবলিগের মানুষ যায় নাই, গেছিল হ্যাঁ এই 60 বছর 70 বছর জিন্দিগি হয়েছিস, নেতামি করছিস, কোনো হুজুর বয়ান শুনস নাই, কী করছিস তুই? সাবা উনা আলাইনা আজাজ জানা আম সবার না মালানা আমি মাহিস, এখন আমরা ধৈর্য ধারণ করি বা না করি সব সমান, আমাদের জন্য কী নাই, মুক্তি নাই, কোনো কী নাই, মুক্তি নাই। ইয়ামা তো কাল্লাবু হুজু হুম পিন্নার, অপরাগ আয়াতের মধ্যে বলেন ইয়ামা তুকাল্লাবু উজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, মানুষগুলো যারা নেতাদের অনুসরণ করেছিল তাদের চেহারাকে আগুনের মধ্যে পোড়ানো হবে, সেদিন তারা বলবে ক্বালু রাব্বানা ইয়ামা তুকাল্লাবু উজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা, ইয়াকুলুনা তারা বলবে ইয়া লাইতানা হায় আমাদের দুর্ভোগ, আতা'নাল্লাহ যদি দুনিয়ার জমিনে আল্লাহর অনুগত্য করতাম, ওয়া তা'আলার রাসূলা যদি আল্লাহর রাসূলের অনুগত্য করতাম তাহলে তো আমাদের জীবন চাঙ্গা হয়ে যেত। আমরা তো দুনিয়ার জমিনে আল্লাহর অনুসরণ করি নাই, রাসূলের অনুসরণ করি নাই, বরং নেতাদের কথায় উঠছি আর বসছি। এবার আল্লাহর সামনে বলবে ওই সমস্ত ব্যক্তি বর্বরা, আকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদল্লুনা সাবিলা, অকালু তারা বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, ওয়াকুবারানা আমাদের বড়দের অনুসরণ করেছিলাম, আতা'না সাদাতানা ওয়াকুবারানা ফাদল্লুনা সাবিলা, এই নেতারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, এই সমস্ত ব্যক্তিবর্গরা ডাক দেয়া বলবে ওগো আল্লাহ, ওগো আমাদের প্রতিপালক,
এই সমস্ত নেতাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিবেন, ওয়ালআনহুম লাআনান কাবীরা, তাদেরকে আপনি লাআনত দিবেন, বড় লাআনত। কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা কি করবে, নেতাদেরকে নেতাদের বিরুদ্ধে কি বলবে, অভিযোগ করবে, কি করবে, অভিযোগ করবে। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম কিয়ামত সম্পর্কে বয়ান করতেছি, কি সম্পর্কে, ওই কিয়ামতের ময়দানে কারো কোনো কথা চলবে না, কোনো পীর বাবা, ভণ্ডপীর, দেওয়ানবাগি, আট্রসিং, নয়রসিং, বাবা হায়দার, ল্যাংটা, কারো কোনো পাওয়ার আছে? অনেক পীরের মুরিদের কাছে নামাজ না বললে নাকি জান্নাতে যাওয়া যাবে নাকি, নামাজ না বললে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না তুই মুসাল্লাত আতুজাকাত, তারা আল্লাহ নামাজের কথা কেন বললেন, এই বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর পয়গম্বর বলেন, আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এখন যারা বলতেছে নামাজ না বলে জান্নাত দেওয়া হবে, এদের অবস্থা কি হবে জানেন? হ্যাঁ, ولله ملك السماوات والارض ويوم تقوم الساعه يوم اذ يخسر المبطلون। এই সমস্ত বাতিল পন্থীরা যারা বললেন নামাজ না পড়লে কোনো সমস্যা নাই, আমি বাবার দরবারে থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি বাবাই তোমাকে পার করে দিব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত ব্যক্তিবর্গদের অবস্থা হবে, ইয়ামাই গায়ামা ওয়াল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা তাকুমুস সাআতু ইয়ামা ইন ইয়াখসারুল মুবতিলুন। সেই কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুবতিলরা, বাতিলরা, ইয়াকসারুল মুবতিলুন ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত। দুনিয়ার জমিনে ডায়লগ দিত, এখন কি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত বুঝেন তো? এবার আসেন কিয়ামতের ময়দানে অন্ধ হিসাবে কিছু ব্যক্তিবর্গদেরকে দাঁড় করানো হবে। কিছুক্ষণ আগে একজন নেতাদের কথা বলেছিলাম কিনা, বড় বড় ওলামায়ে কেরামরা এবং তাবলিগী জামাত তো আপনারা চিনেন, তাবলিগের জামাতের ভাইয়েরা ওই সমস্ত নেতাদের কাছে দুনিয়ার জমিনে থাকতে এরকম কোনো নিদর্শন দেখছেন কিনা, যে ভাই আসেন একটু নামাজের সময় নামাজটা পড়ি, ওলামায়ে কেরামরা বলে আসেন ভাই একটু নামাজটা পড়ি, বলে কিনা? যারা নামাজ পড়ে তারাও কি বলে কিনা, যে আসেন ভাই নামাজ, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, সালাতের জন্য আসো, আগে বাড়ো। তখন তারা কি করছে, আমাদের কথা বাগান দিয়ে। এই সমস্ত টাকাওয়ালা, এই সমস্ত ব্যক্তিবর্গরা, নেতারা, মানে আরো আইন বিক্রি, যারা এরকম মুখ ফিরিয়ে নিছে, ওমান আরদ আইন দিক্রি ফা ইন্না লাহু মাঈশাতান বাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে সমস্ত ব্যক্তিবর্গরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার স্মরণ থেকে যে সমস্ত ব্যক্তিবর্গরা দুনিয়ার জমিনে মুখ ফিরিয়ে নিয়েছিল, ফা ইন্না লাহু মাঈশাতান বাঙ্কা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিয়েছিলাম, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় দাঁড় করাবো। কালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওই সমস্ত মাতবরেরা, ওই সমস্ত ব্যক্তিবর্গরা বলবে, কালা রব্বি লিমা হাশারতানি, লিমা হাশারতানি, হে আমাদের প্রতিপালক, আপনি কেন আমাদেরকে উপস্থিত করেছেন আ'মা, অন্ধ অবস্থায়, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়ার জমিনে তো আমার চোখ ছিল, আমি তো চোখ দ্বারা অনেক কিছু দেখতাম, চোখ দ্বারা এটাও দেখতাম, চোখ দ্বারা একজনের প্রতি ভালো নজর দিতাম আর একজনের প্রতি খারাপ নজর দিতাম, কারণ মাতবর ছিল তো দুনিয়ার জমিনে, তো কী করতো, যে কিছু দিত হ্যাঁ প্রতি কি ভালো নজর, আর যে কিছু দিত না এর প্রতি কি খারাপ নজর। তো এখন তো আমি তো দুনিয়ার জন্য চাক্ষুষ মানছিলাম, আমি অন্ধ অবস্থায় উঠছি কেন, বোধহয় মহাপ্রভু আপনি কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন? এই বলে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। এই মুসলমান ইমানদার আরেক কিছু কথা বলা ছিল, কিয়ামতের ময়দানে সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারী চিনেন, সীমালঙ্ঘনকারী পাওয়া যায় দুনিয়ার জমিনে, সীমালঙ্ঘনকারী পাওয়া যায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া,
যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ফাতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনকে, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতকে যারা কি করবে অগ্রাধিকার দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা সরাসরি জাহান্নাম, কোনো বেরেঘাট নাই, সরাসরি জাহান্নাম। আল্লাহ বলেন লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হলো জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, একদিন থাকবে না সে জায়গায়, দুই দিন থাকবে না, তিন দিন থাকবে না, চিরকাল সেখানে থাকবে, যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কথা